খুব চিন্তায় আছেন মনে হইতেছে। চিন্তাটা বিশাল রে, চিন্তাটা বিশাল, কিন্তু কিতা করতাম বুঝতেছি না। নাচেন মানে কিতা করবেন যখন বুঝতেছুনি না, তখন টুনির মা গান লাগে নাচতে থাকেন। কানে কভালে সর দেমো দেখবি দুদিন অব্দি কানের ভিতরে তো করতাল বাজবো বুঝছ। হ্যাঁ মাথাটা এমনি খারাপ হয়েছে আর ফেরত উল্টা ফাল্লা কথা বলছ, কেমনটা লাগে দেখছ নি? হ্যাঁ মুড খারাপ মনে হইতেছে। আচ্ছা বস কি তুইছে কোনছেন, বাড়িতে কি কোনো সমস্যা হইছে? না রে সমস্যাটা বাড়িতে না। তাহলে প্রতীকে আরেক বেটা লোকে ভাগছে। ভাগলে তো ভালো আসলো মুক্তি পাইতে। কি তুইছে কোন, আপনার কি কেউ কিছু কইছে? যদি কইয়া থাকে আমারে কোন, তারে তোরা বানাইলাম, কারণ আপনার সমস্যা মানে আমারও সমস্যা। আহা কেউ কিছু কইছে না রে পাগলা, মাথা গরম করিস না। তে কিসের তো চিন্তা? চিন্তা করতেছি এখনের জেনারেশনের পোলা বাইন যে কি খাইয়া জন্মগ্রহণ করে আমি নিজেই বুঝি না। এক একটা পোলা না, যেমন এক একটা একে 47। কথাতেই কথা, আসলে ঘটনাটা কি হয়েছে জানোস? মন্টু তার ছেলে যে আছে না ঝন্টু, আরে আমি যে টিউশন করাই। বুঝলাম, কিন্তু কষ্টটা কিতা? আরে এক মাস ধরে আমি একটা কবিতা শিখানোর চেষ্টা করতেছি, কিন্তু কবিতার প্রথম দুই লাইনই আর আমি শিখাইতে পারলাম না। কসে কেমনটা লাগে? কি কবিতা? কবিতাটা হইছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদ নাই, চাঁদ উঠেছে ওই মা গো আমার শিলক বলা কাজলা দিদি কই, সাধারণ কবিতা এটা। আরে অত সহজ কবিতা বুঝনের কি আছে? আরে এটাই তো কথা, জন্তু তো এটা বুঝে না। জন্তু তো বাঁশবাগানের লাউ বাগান বানায় ছেড়ে দিছে। মানে আরে কবিতাতে আছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, আর হে খালি কয় লাউ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, পরীক্ষার খাতা তো লাউ বাগান লেখা দিয়ে পড়ছে। কসে কেমন না লাগে? আর এর বাপ আমারে বহা বাধ্য করে। বাট হে মনটা কেন করে? কতবার বুঝাইছি বাবা জন্তু, বইয়ে বাঁশবাগান লেখা আছে তো পরীক্ষার খাতাতেও বাঁশবাগান নেহন লাগবো। হ্যাঁ উল্লা ফাল্লা লেখলে নাম্বার দিত না। হে আমার কি তাকো জানোস? কি তাকো কয় বইয়ে যা খুশি লেখা থাকবো হে কে লিগা মানবো। হে বাস্তবে লাউ বাগানের উপর বলে চাঁদ দেখছে, এ লিগা বাস্তবের সাথে মিল রাখিয়া বলে পড়াশোনা করবো, দেখছত নি কাণ্ডটা, চিন্তা করছস নি? হ্যাঁ এ লিগা বলে হে পরীক্ষার খাতার ভিতরে লাউ বাগানের মাথার উপরই লিখবো, বাঁশবাগান কে লিগা লিখবো হে, যেটার ভিতরে বাস্তবতা নাই, হে বলে বাঁশবাগানের উপর কোনদিন ছাদই দেখছে না। কসে কেমন না লাগে মাথাটা নি সরে আমার? বিশ মাল দিই এত মাল না কয় মাল। তারপরে আমি কইলাম বাবা জন্টু, বাস্তবে তো তুমি লাউ বাগানের উপর চাঁদ দেখছো ঠিক আছে, ইটস ওকে, কিন্তু বাস্তবে তো তোমার কাজলা দিদি নামে কোনো দিদি নাই, তাহলে ইটা কেলিকা রাখছো? হ্যাঁ কাজলা দিদি রে কেলিকা ডাকতেছো কেন? কাজলার দেখা বিমলা কমলা অমলা ইটি রাখতা। তারপরে কি দেখো কয় কাজলা নামে তার আহন বোন না থাকলেও কাজের বোন বলে আছে একজন, তার দিদি বললে ডাহে, তো এর লিগা কাজলা দিদি রে ফাল্টাইছে না। ক ক কিতা কই আমি? কিন্তু কথা হইছে লাউ বাগানটা পাইছে কই? আর করতে পাইব, এর বাপ মন্টু হারা দিন লাউ গাছের তলে ঘুরে থাকে, তো ফুলা একটা লইয়া ড্যাং ড্যাং করতে করতে লাউ গাছের তলে যাই, আমি খাই আমি হরে আমি আগে ভারে না গালি আনো ঘুমাই থাকতো। এরে জিগাইলেন না লাউ গাছের নিচে হাগদে বুয়ানি হে সাপ দেখছে? জিগাইছি কি দাও ও মাঝে মাঝে ভয় বলে, তে হাগদে বুয়া কাজলা দিরে ডাকে কেড়ে জিগাইছিন নি? আর কেড়ে ডাকবো, এ যে লাউ গাছের তলে বুয়া আগে এর গুহুরি সর করন লাগবো, এর ফুটকি ধুইয়া দেওয়ান লাগবো, এর লিগে ডাকে বুদা কাজলা দিদিরে। আরে এ তো মহা পাবেন না, এর বাপের দুই কথা বুঝেন নি? কইছি কইছি মন্টুদা, আপনি যদি ওই দিন অমাবস্যা রাত্রে এক গেলের দুধের লগে একটা ঘুমের ট্যাবলেট খাইয়া বাসর একটা না ঘুরে ঘুমাই দিতেন গা, তাহলে কিন্তু এমন একটা বিষ মাল পয়দা হয় না। বাপে কি তা কিতা আর কইব, আমার নামে গিয়া মন্ডলে বিচার দিয়েছে মন্টু, লোক আইতাছে জানি বিচার হইব, এরপরে আবার শুনছি আমার নামে বলে মানানের কেসও টুকবো, তারপরে বলে পোলা ইন্ডিয়া গ্রামের মানুষ দিয়ে আমার টিটাইব, আমার টিউশন বলে বন্ধ করাইব, আমি বলে আবল তাবল কথা কই দেখছো নি? হ্যাঁ কেমনটা লাগে? আমার একটু চাইতে হইব, মা কইছে বাড়ি দিয়ে গোবর ফেলাইতে, আমি আইগে। হ্যাঁ ওই দেখছো নি, তুই যা যা, আমি একলাই ভিড়া খাই কোনো কামের না। টিউশনি ছাইরা দিয়ে অন্য ব্যবসা করতে হইব বুঝতে পারছিস?